তুমি কেমন আছো তা তো আমি জানি না, তোমার এই ক্ষমতাও নাই যে তুমি জানাবা যে তুমি কোন অবস্থায় আছো। তবে আমি জানাতে পারি তুমি যা পৃথিবীতে রেখে গেছিলে তাদের একটা খবর আমি তোমারে শুনাইতে পারি, যদি আল্লাহ তোমারে শুনায়। তোমার আমি কিছুই জানলাম না, কিন্তু তুমি চলে যাওয়ার পর অবস্থাটা কি হয়েছে সেইটা শোনো। তুমি যে পৃথিবীতে জাগা জমি বাড়ি ঘর রেখে গেছিলা সব বিলি বন্টন হয়ে গেছে, একটা টুকরাও তোমার জন্য নাই। তুমি যে ছেলে মেয়ে রাখছিলা দুই তিন দিন কান্দার পরে সবাই তোমাকে ভুলে গেছে। তুমি যে স্ত্রী রেখে গেছিলা সুন্দরী পরমা সুন্দরী স্ত্রী, সেটা আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে। হযরত আলীর এই শের পড়ে আমি চোখের পানি রাখতে পারিনি, কি রূঢ় বাস্তব। ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এই পৃথিবী একটা খেল, তামসা, একটা মোহ, আর কিচ্ছু না, কেউ সাথে যাবে না। তোমার ছেলে তোমারে মনে করবে মরার পর, তুমি তোমার বাপের মনে করো কয়দিন, এটাই প্রমাণ। মাথা ঢোকে কথা ঢোকে ঢোকে, আপনি আপনার বাপের কথা কয়দিন মনে করেন? যে দরে কেনা সেই দরে বেচা, আপনার ছেলে ওই রকম মনে করবেন? ছেলেটারে ভালো বানান, নামাজি বানান, চরিত্রবান বানান, ইমানদার বানান। কোন দলের সাথে ঘরে তাও দেখেন, আপনার আপনাদের প্রত্যেক ছেলে পড়ার রুমে আপনাকে ঢুকতে হবে, তার বালিশের তলে, তার লেপের তলে, তার বিছানার তলে, তার টেবিলের ড্রয়ারে কি সব বই আছে, কি সব লিফলেট আছে দেখতে হবে, জেএমবির কিছু আছে নাকি, হরকুতুল জিহাদ, হিজবুত তাহরির, এগুলোর কিছু আছে নাকি। এগুলি আপনার ছেলেকে ধ্বংস করে দেবে, কলিজার টুকরা সন্তানকে শেষ করে দেবে। কারা এই হিজবুত তাহরির, কোথেকে আমদানি হয়েছে, এদের নাম আমরা জানি না, এদের ভিতরে কোন আলেম নাই, আর ইসলামী আন্দোলন আলেম ছাড়া হয় না। এরপরে হরকতুল জিহাদ, জামাতুল মুজাহিদিন, কোথায় তাদের অফিস, কোথায় তাদের নেতা, কে ছেন তাদেরকে, কবে তারা আন্দোলন করেছিল ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য, আন্দোলন করতে না পারিয়া হতাশ হয়ে বোমা মারা আরম্ভ করছে, হয়েছে এমনটি? কোথেকে আমদানি হয়েছে? আপনার ছেলেকে দেখতে হবে, আপনার ছেলের পড়ার রুম তালাশ করতে হবে, তার কম্পিউটার ব্রাউজিং করে দেখতে হবে সেখানে কি আছে। এ দায়িত্ব পালন করতে হবে আপনাকে এবং আপনার স্ত্রীকে, আপনার প্রত্যেকটি সন্তানকে আপনাকে দেখতে হবে সন্তানটা নষ্ট হয়ে গেছে নাকি। জেএমবি বাংলাদেশের জন্য আল্লাহ গজব, আল্লাহর আইন বাংলাদেশে প্রতিষ্ঠার পথকে 100 বছর এরা পিছিয়ে দিয়েছে। আল্লাহ হয় এদের হেদায়ত করুন, আর নইলে গজব দিয়ে বিদায় করে দিই। এদের এদের পেছনে কারা, এদের অর্থ যোগান দেয় কারা, এদের বুদ্ধি দেয় কারা, সরকারের কাছে ধরা পড়ছে আলহামদুলিল্লাহ। এদের নেটওয়ার্ক বাংলাদেশের র‍্যাব, গোয়েন্দা বিভাগ এদের সমস্ত নেটওয়ার্ক ভেঙচুরে চুর মার করে দিয়েছে। আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। যত বোমা ধরা পড়ছে সবগুলো যদি ফুটত বাংলাদেশ জাহান্নাম হয়ে যেত। আল্লাহ জানোয়ারগুলিকে হেদায়ত করুক, এরা মানুষ নয়, এরা নর পশু, এরা জানোয়ার। আমার দেশের পুলিশ, আমার দেশের বিলিয়ার, আমার দেশের র‍্যাব, কোবরা, চিতা এবং আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের অহংকার, আমার দেশের গৌরব, আল্লাহ তাদেরকে আরো শক্তিশালী করুন। আমরা বলি আমিন। প্রিয় ভাইসব,
আলামিরুন বিল মারুফ, ভালো কাজের জন্য আদেশ দেন, বোমা মেরে ইসলাম প্রতিষ্ঠা হবে না, সন্ত্রাস করে ইসলাম প্রতিষ্ঠা হবে না। রসুল করে নাই, নবীরা করে নাই, আল্লাহর ওলিরাও করে নাই। আমাদের দেশে ইসলাম আসছে বড় বড় আলেমদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর ওলিরা এদেশে ইসলাম প্রচার করেছেন দুইটি মাধ্যমে, একটা আলিয়া মাদ্রাসা আর একটা কওমি মাদ্রাসা, ঠিক কিনা? কওমি মাদ্রাসাগুলি আমার জিজ্ঞাসা করা, আমি মাদ্রাসা শিক্ষক পরিষদের কনভেনশনে আমি সেখানে জিজ্ঞেস করেছিলাম, কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনার দুইটা চোখের মধ্যে কোনটা চোখ আপনার বেশি প্রিয়, আমি পাল্টা প্রশ্ন করতে চাই, আপনারাই বলেন আপনাদের ডান বাম দুইটা চোখের মধ্যে কোনটা বেশি প্রিয়? দুইটা আমাদের কাছেও ডান আর বাম সমান, আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা, আমার দুইটা চোখ আমার কাছে যেমন প্রিয়, এই দুইটি প্রতিষ্ঠান আমার কাছে তেমন প্রিয়। এই কওমি এবং আলিয়া মাদ্রাসার মাধ্যমে এদেশে ইসলাম প্রচার হয়েছে, কাজী ইসলাম তোমাদের বোমা দিয়ে ইসলাম প্রচার করতে আমরা দেব না। পুলিশ বিডিআর র‍্যাব এদেরকে যেখানে পাবে সেখানে ধরে তাদেরকে গ্রেফতার করবে এবং এদের বিচার করা হবে, দৃষ্টান্তমূলক বিচার করা হবে ইনশাআল্লাহ। আলামিরুন বিল মারুফ ওয়া নাহুন আনিল মুনকার, আর সমস্ত অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে মুসলমানদেরকে। এই মাসের নাম কি? কি এর ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি তো বটেই, বাংলা কি মাস, ইংরেজি কি মাস, আর আরবি মুহররম, অন্যায়ের প্রতিবাদের মাস মুহররম, ঠিক না? এই পৃথিবীতে সমস্ত বড় বড় ভালো ভালো ঘটনা এবং সমস্ত বড় বড় দুর্ঘটনা সব ঘটেছে মুহররমে এবং 10 তারিখে। পৃথিবীর সর্বশেষ যে ঘটনাটি ঘটবে সেটার নাম কি? সেটিও মুহররম মাসের 10 তারিখে ঘটবে, তবে শন সম্পর্কে কেউ জানে না, কে ছাড়া? এই মুহররম মাসের একটি দিন আশুরা, 10ই মুহররম, প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের স্বাক্ষর বহন করবে কিয়ামত পর্যন্ত। রসুলের কলিজার টুকরা, নয়নের পুতুলি ইমাম হোসাইন, কারবালার প্রান্তরে সাথী সঙ্গীদের নিয়ে যে রক্ত দিয়েছিলেন, 1400 বছর ধরে প্রতি বছর 10ই মুহররম তারিখে পৃথিবীর শত কোটি মুসলমান, কারবালায় যত আওলাদে রসুলের রক্ত পড়েছে তার থেকে এক সাগর বেশি চোখের পানি বিসর্জন করেছে মুসলমানেরা। এর থেকে নির্মম, এর থেকে মর্মান্তুদ, এর থেকে মারাত্মক কঠিন দুর্ঘটনা পৃথিবীতে আর ঘটে না। বিষয়টি কি ছিল? ক্ষমতা দখল? ক্ষমতা দখল নিশ্চয় নয়। যদি কেউ বলে ইমাম হোসাইন ক্ষমতা দখলের জন্য লড়াই করেছিল, তার ইমান নষ্ট হয়ে যাবে। যে নানার কোলে তিনি বড় হয়েছেন, যে মায়ের পেটে তিনি পৃথিবীতে এসেছেন, নিছক ক্ষমতা দখলের জন্য তিনি লড়াই করতে পারেন না। সাইয়েদে আসবাবে আহলুল জান্নাহ, জান্নাতের সমস্ত জওয়ানদের সর্দার হবেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 680 খ্রিস্টাব্দে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ অগণতান্ত্রিক পদ্ধায় ক্ষমতা পদ্ধতিতে ক্ষমতা দখল করে দামেস্কের সিংহাসনে আরোহণ করলেন। সরকারি মালের কোন অডিট হবে না, দেখাশোনার কেউ নাই, পরামর্শদাতা কেউ নাই, তার সামনে আনুগত্য করার জন্য চাপ সৃষ্টি করলেন তিনি। মদিনায় সমস্ত আহলে বায়তের উপরে চাপ সৃষ্টি করল, নেতৃস্থানীয় লোকদেরকে বলল আমার আনুগত্য স্বীকার করো বাই হুক অ্যান্ড ক্রু। ইমাম হুসাইন প্রতিবাদ করলেন, আমার জীবন থাকতে আমার নানাজি রক্ত দেওয়া ইসলাম, সাহাবিদের জীবন দেওয়া ইসলাম,
এজিদের হাতে খেলাফত শেষ হয়ে মুলুকিয়াত প্রতিষ্ঠিত হবে। আমি হোসাইন বেঁচে থাকতে তা হতে পারে।